আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা আজকের দার্সে প্রায় 5টি হাদিস পড়ব এবং অনেক সুন্দর, অনেক চমৎকার, অনেক অর্থবহ এবং কিছু হাদিস অনেক বড়, ইবারতের দিক দিয়ে, সাইজের দিক দিয়ে অনেক বড় হাদিসও ইনশাআল্লাহ আমাদের সামনে দিয়ে যাবে। আমরা প্রথমে হাদিস যারা পড়ে নিয়েছি তাদের জন্য তো বোঝা সহজ হবে ইনশাআল্লাহ আশা করি। হাদিসের অনুবাদের পাশাপাশি তথা হাদিস এমনি পড়ার পাশাপাশি হাদিসের ব্যাখ্যা, আমাদের মূলত ক্লাসের বিষয় হচ্ছে আরবাইন নববীর 40টা হাদিস মুখস্থ এবং সেই 40টা হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো আপনারা তো অবশ্যই মুখস্থ করবেন। প্রথম হাদিস যেটা আজকের প্রথম হাদিস এবং ইমাম নববী রাহিমাহুল্লাহর আরবাইন নববীর দ্বিতীয় হাদিস, এই দ্বিতীয় হাদিসের মূল কথাটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একদিন মজলিসে বসে আছেন মসজিদে, একজন ব্যক্তি আসলো, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, রাসূল সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। এটা হলো হাদিসের মূল বিষয়। এখন আমরা যে হাদিসটা পড়তে যাচ্ছি সেই হাদিসটা তো আমি আরবি এবং আরবি থেকে অনুবাদ করব, আপনাদের সামনে বাংলা আছে আপনারা বাংলা দেখবেন, তারপর ইনশাআল্লাহ ব্যাখ্যা হবে। প্রথমে সোজা অনুবাদ করে যাচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম, যাতা ইয়াউমিন মানে একদা একদিন, ইদা তালা আলাইনা রাজুলুন, আমাদের সামনে একজন লোক উপস্থিত হলো, শাদীদু বায়াযুস সিয়াবি, তার কাপড় অনেক সাদা, শাদীদু সাওয়াদি শাআরি, তার চুল অনেক কালো, লা ইরা আলাইহি আসারুস সাফারি, তার মাঝে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে থেকে কেউ তাকে চিনেও না, হাত্তা জালাসা ইলান নাবী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলো, ফাসনাদ রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার নিজের দুই হাঁটুকে রাসূলের দুই হাঁটুর দিকে লাগিয়ে দিল, ওয়াদা কাফাইহি আলা ফখিদাইহি, এবং তার দুই হাতকে নিজের দুই রানের উপর রাখলো, ওয়াকালা ইয়া মুহাম্মদ, এবং বলল, হে মুহাম্মদ, আখবিরনী আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, আল ইসলাম ওয়া তাশহাদান লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমু সালাত, সালাত আদায় করা, ওয়া তুতি যাকাত, যাকাত আদায় করা, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের সিয়াম রাখা, ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যার সাধ্য রয়েছে তার জন্য হজ করা। তখন সে ব্যক্তি বলল, সাদাকতা, আপনি সত্য বলেছেন, ফাআজিবনা, আমরা আশ্চর্য হলাম যে নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে যে আপনি সত্য বলেছেন, ক্বালা, তারপরে সে বলল, ফা আখবিরনা আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাদেরকে জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসা, বইসমূহের প্রতি ঈমান নিয়ে আসা, আসমানি বইসমূহের প্রতি, অরসুলিহি, তার রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের প্রতি, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। তখন সে ব্যক্তি বলল, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তারপরে সে আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করছো যেন তুমি তাকে দেখছো, ফা ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি তাকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে তিনি যেন তোমাকে দেখছেন। তখন সে বলল, ফা আখবিরনি আনিস সাআহ, আমাদেরকে কিয়ামত সম্পর্কে জানান আমাকে। তখন সে বলল, মাল মাসউলু আনহা বি আ'লাম মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয়েছে জিজ্ঞেসিত ব্যক্তি অপেক্ষা যে জিজ্ঞেস করছে সে বেশি জানে, ক্বালা ফা আখবিরনি আন আমারাতিহা, আমাদেরকে কিয়ামতের আলামত সম্পর্কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার নিজের প্রভুকে জন্ম দিবে, ওয়াং তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাই, এবং তোমরা দেখবে যারা খালি পায়ে খালি বদনে দরিদ্র উট গরু ছাগল চরাতো, ইয়াতা তাওয়ালু না, তারা পরস্পর প্রতিযোগিতা করবে, ফিল বুনিয়ান বাড়ি বানানোতে, উঁচু দালান প্রাসাদ তৈরি করাতে, সুম্মান তালাকা, তারপর সেই লোক চলে গেল, ফালাবিসা মালিয়ান সুম্মা কালা, এবং কিছুক্ষণ চলে যাওয়ার কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানে সাইল, চিনো প্রশ্নকারীকে? বললাম, আল্লাহ ও রাসূলহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে জিবরিল ছিল, তোমাদের নিকটে এসেছিল তোমাদের দিন শেখানোর জন্য। এই হলো হাদিসের অনুবাদ। এবার আমরা হাদিসের ব্যাখ্যার দিকে যাব। হাদিসের ব্যাখ্যা, প্রথম কথা হচ্ছে যে সাহাবাগণ আশ্চর্য এই জন্য হলেন দুটো কারণে।
যদি সে ব্যক্তি সফর করে আসে, যদি অপরিচিত হয় তাহলে সফর করে আসতে হবে, মানে আমাদের গ্রামের বা আমাদের গ্রামের বাইরের যদি হয়, যাদেরকে আমরা চিনি আমাদের আশেপাশে, তার বাইরে হলে অবশ্যই দূর থেকে সফর করে আসতে হবে। আর দূর থেকে সফর করে আসলে যে আলামতগুলো মানুষের উপর থাকে, ক্লান্তির ছাপ, কাপড় চোপড় হালকা পাতলা ময়লা হওয়া, এগুলো কিছুই তার উপর ছিল না। একদিকে সফরের কোনো আলামত ছিল না, আরেকদিকে আমরা আবার তাকে কেউ চিনতাম না, তাহলে বিপরীত হয়ে গেল না? সফরেরও আলামত নাই, আমরাও চিনি না, সফর না হলে আমরা চিনবো, আর আমরা চিনি না মানে সফরের আলামত থাকতে হবে, কিন্তু কোনোটাই নাই। এই জন্য সাহাবায়ে কেরাম বেশি আশ্চর্য হলেন যে আসলে লোকটা কে। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে যেটা শিখার সেটা হচ্ছে যে আদব, শিক্ষকের সামনে বসার যে বৈশিষ্ট্য, ইনি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক মনে করে তার সামনে যেভাবে বসছেন, জানু উপায়তে যেটাকে বসা বলে, নিজের দুই হাঁটুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নম্রতার সাথে বিছায় দিয়ে, তারপরে দুই হাতকে নিজের হাতের উপর রাখে, নিশ্চুপ হয়ে শান্ত হয়ে তারপরে প্রশ্ন জিজ্ঞেস করছেন, এর মধ্যে অনেক কিছু আছে যে শিক্ষকের সামনে বসা, শিক্ষকের সামনে কীভাবে বসা, এই একটা আদব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট থেকে আমরা অত্র হাদিসের অংশ থেকে শিখতে পারি। তারপরে উনি জিজ্ঞেস শুরু করলেন, আমরা এবার মূল হাদিসের দিকে আসলাম, মূল হাদিস এখান থেকে শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইসলাম কি, আর তারপরে আবার জিজ্ঞেস করলেন ইমান কি। এখন কথা হচ্ছে ইসলাম আর ইমান, ইসলাম আলাদা করে জিজ্ঞেস করছেন, ইমান আলাদা করে জিজ্ঞেস করছেন, তাহলে ইসলাম আর ইমান কি আলাদা কিছু, না ইসলাম আর ইমান একই? এটা একটা প্রশ্ন। তো কোরআন এবং হাদিস যারা গবেষণা করেন, মুহাদ্দিসিনে কিরাম, হুফাজে হাদিস, ফোকাহায়ে কিরাম, তাদের নিকটে এই ইসলাম এবং ইমানের বিষয়টা এই রকম যে যখন একসাথে উল্লেখ করা হয় তখন দুটার অর্থ আলাদা আলাদা, আর যখন এক জায়গায় শুধু ইসলামেরই নাম নেওয়া হয়েছে আর কিছু বলা হয়নি, যেমন আমি যদি বলি মুসলমান শুধু এতটুকুই, তাহলে ওর মধ্যে ইমানও সামিল হবে ইসলামও সামিল হবে, কথা বুঝতে পারছেন? আর যখন মুসলমান এবং মুমিন একসাথে ব্যবহার করা হবে, যে লোকটা মুসলমান কিন্তু মুমিন নয়, তখন অর্থ আলাদা হবে, তখন কি আলাদা হবে, অর্থ আলাদা হবে। যখন শুধু উল্লেখ করবেন যে ভারত উপমহাদেশ, তখন ভারত উপমহাদেশের মধ্যে ভারতও যাবে, পাকিস্তানও যাবে, বাংলাদেশও যাবে, শ্রীলঙ্কাও যাবে, নেপালও যাবে, ভুটানও যাবে, কথা বুঝতে পারেননি? আর যখন ভারত উপমহাদেশও জিকির করছেন আবার বাংলাদেশের নামও জিকির করছেন, তখন একটু আলাদা বুঝাবে, কথা আমার বুঝতে পারছেন না? তখন আমি বাংলাদেশকে ভারত উপমহাদেশ থেকে আলাদা করে নিলাম। তো ইসলামটা হচ্ছে আম, ব্যাপক, ইসলাম ইমানকেও সামিল নিজের ভিতরে করে, কিন্তু যখন ইসলাম এবং ইমান পাশাপাশি ব্যবহার হবে তখন ইসলাম দ্বারা জাহিরি প্রকাশ্য আমল বুঝাবে, সালাত, সিয়াম, হজ, প্রকাশ্য যে আমলগুলো দেখা যায়, কিন্তু ভিতরে তার বাস্তবে ইমান আছে কি না এটা বুঝাবে না। তো কোরআন এবং হাদিসে যখন ইসলাম এবং ইমান পাশাপাশি ব্যবহার হবে তখন আলাদা অর্থ দিবে, সেই আলাদা অর্থটা হচ্ছে এটা, ইসলাম হবে জাহিরি আমলের জন্য, প্রকাশ্য বাহ্যিক আমলের জন্য, আর ইমান হবে অভ্যন্তরীণ অন্তরের আকীদা এবং বিশ্বাসের জন্য, যেটা এই হাদিস থেকে জানা যায়। ইমানের সঙ্গে যেগুলো বলা হচ্ছে ওগুলো সবই অন্তরের আকীদা এবং বিশ্বাস, আর ইসলামের সঙ্গে যেগুলো বলা হচ্ছে ওগুলো সবই জাহিরি প্রকাশ্য বাহ্যিক আমল, কথা বুঝতে পারছেন না? তো এখানে এটা একটা বিষয়। আর অবশ্য হাদিসের শুরুতে একটা কথা বলে নেওয়া লাগতো যে আমরা যে হাদিসটা পড়ছি, এই হাদিসটার বিষয়ে মুহাদ্দিসদের মন্তব্য হচ্ছে যে সূরা ফাতিহা যেমন পুরো কোরআনের সারমর্ম, তেমনি এই হাদিসটা হচ্ছে পুরো সুন্নাহ, যত হাদিস আছে সকল হাদিসের সারমর্ম, মানে ইসলামকে ঘিরে রেখেছে এই হাদিসটা, পুরো ইসলামকে। তো এটাই এই হাদিসের গুরুত্ব। তো এখানে গেল ইসলাম এবং ইমানের বিষয়। এখন ইমানের বিষয়ে যেহেতু হাদিসের ব্যাখ্যা করবো, সেহেতু সব কিছু যারা বুঝবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বুঝবেন। ইমানের সংজ্ঞা হচ্ছে আত তাসদিক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, আমলে পরিণত করা। আমার সাথে বলেন দেখি, ইমানের সংজ্ঞা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, আমলে বাস্তবায়ন করা, এটা হচ্ছে ইমানের সংজ্ঞা। এখন এই ইমানের সঙ্গে নিয়ে ইখতিলাফ হয়েছে,
অতীতের ফেরকাগুলোর মধ্যে এবং এর উপর ভিত্তি করে সকল ফেরকা, এটা একটু হলেও বুঝতে হবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যারা খারিজি তারা এই সঙ্গেটাকে হুবহু বাস্তবায়ন করে যে অন্তর দিয়ে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, আমলে বাস্তবায়ন। অন্তর দিয়ে বিশ্বাস করেন, মুখে স্বীকৃতি দেন, কিন্তু আমলে বাস্তবায়ন নেই, নামাজ ঠিক মতো পড়েন না, কথা বুঝতে পারেননি, গান শুনছেন, তাহলে সাথে সাথে আপনাকে কাফের বলে দিবে খারেজিরা এবং আপনার রক্ত হালাল, আপনাকে হত্যা করা জায়েজ। আমলে বিন্দুমাত্র ত্রুটি হলে, মানে তিনটাকেই ইমানের মূল ভিত্তি বানায় কারা, খারেজিরা। যারা মুরজিয়া, কারা বলেন তো, মুরজিয়া যারা, তারা কথা হচ্ছে অন্তর ঠিক তো সব ঠিক, দুনিয়া ঠিক, মানে তাসদিক বিল কালব, অন্তর দিয়ে যদি বিশ্বাস করে তাহলে মুখে স্বীকৃতি দিক আর না দিক, আমলে বাস্তবায়ন করুক আর না করুক, সে মুমিন বলে গণ্য হবে এবং সে জান্নাতে যাবে। এটা কাদের আকিদা? মুরজিয়াদের আকিদা। বর্তমানে যতগুলো ফেতনা আছে তার মধ্যে এটা একটা অনেক বড় ফেতনা। মানুষ নিজের জানতে অজান্তে মুরজিয়া আকিদা পোষণ করে যে আমি পর্দা না করলে কি হলো, অন্তর তো ঠিক আছে, কথা বুঝতে পারেনি, এটা হলো কাদের আকিদা? মুরজিয়াদের আকিদা। আর মাঝখানে আরেকটা আকিদা হচ্ছে আহলু সুন্নাত ওয়াল জামাআত মুহাদ্দিসিন সালাফে সালেহিনের আকিদা, সেটা হচ্ছে অন্তরে স্বীকৃতি থাকা লাগবে এবং মুখে উচ্চারণ থাকা লাগবে বাধ্যতামূলক, আমলের বাস্তবায়নও থাকা লাগবে। তবে আমলের বাস্তবায়নে যদি ত্রুটি হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে আমরা কাফের বলবো না, ফাসেক বলবো। কি বলবো? ফাসেক বলবো। আমলের বাস্তবায়ন থাকতে হবে, আমলের বাস্তবায়নের উপর ভিত্তি করে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। তার ঈমান যদি বেশি হয় আমল বেশি হবে, ঈমান যদি কম হয় আমল কম হবে। কিন্তু যে আমলের ত্রুটি পাওয়া গেল তাকে খারিজিরা কি বলবে? ডাইরেক্ট কাফের, এবং তাকে হত্যা করা জায়েজ মনে করবে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলবে যে যার আমলের ত্রুটি সে ফাসেক। কি বলেন তো? ফাসেক, মানে যার দাড়ি নাই দাড়ি কাটা সে কি ফাসেক, আর খারিজিদের নিকটে সে কি কাফের। তো ইমানের সঙ্গে এই ইখতিলাফ তো বুঝতে পারলেন, স্পষ্ট না? একটা খারেজি, একটা আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আর একটা মুরজিয়া। মুরজিয়া অন্তর ঠিক তো সব ঠিক, খারেজি চুন থেকে পান খসলে হত্যা, কথা বুঝতে পারেননি। আর আহলুস সুন্নাত ওয়াল জামাআত হচ্ছে অন্তর ঠিক হওয়া লাগবে, মৌখিক স্বীকৃতিও থাকা লাগবে, আমলে বাস্তবায়ন থাকা লাগবে, কিন্তু আমলে বাস্তবায়নে ত্রুটি হওয়াটা স্বাভাবিক, হলে সে ব্যক্তি হবে ফাসেক, কিন্তু তখনও সে ইসলামের ভিতরে মুসলমান, তার রক্ত হালাল নয়, তার জানাজার সালাত আদায় করা হবে। এইটা গেল হচ্ছে আপনার ইমান সম্পর্কে বিষয়, ইমানের আলোচনা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় ইমানের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে যে ইমান বাড়ে না কমে, কথা বুঝতে পারেননি। এখানে আরেকটা বলে নিই যে মুরজিয়াদের এই আকিদাটা কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে আমাদের দেশের অধিকাংশ হানাফি যারা মাজহাবে বিশ্বাসী তাদের আকিদা, তারা ইমানের সঙ্গেকে শুধু অন্তরে বিশ্বাসের নামে ইমান বলে। এই জন্য ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তার সহিহ বুখারীতে কিতাবুল ইমান অধ্যায়ে এটা প্রমাণ করার জন্য যে আমল ইমানের অন্তর্ভুক্ত শত শত বাব নিয়ে এসেছেন, তার মধ্যে একটা দলিল আমি আপনাদেরকে পেশ করব যে আমল ইমানের অন্তর্ভুক্ত, মানে সঙ্গের মধ্যে আমলের বাস্তবায়ন থাকতে হবে। মুরজিয়াদের আকিদা যে ভুল, যে অন্তর ঠিক তো সবই ঠিক, এটার বিপক্ষে যে দলিল, সেই দলিল কিছুটা হলো আপনাদের জেনে থাকা দরকার। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআন মাজিদে বলছেন যে সূরা আনফালে দেখবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন মুমিন তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের অন্তর, ওয়াজিলাত কুলুবুহুম অন্তর গলে যায়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি হয়, ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন তারা তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে, আল্লাযীনা ইয়ুকিমুনা সলাতা মুমিন তারাই যারা সালাত আদায় করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি তাদেরকে যা দিয়েছি রিজিক তা থেকে আল্লাহর রাস্তায় দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান এরাই হচ্ছে বাস্তব মুমিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য রয়েছে আল্লাহর নিকটে মহান মর্যাদা, ও মাগফিরাতুন এবং ক্ষমা, ও রিজকুন করিম এবং বরকতময় রিজিক। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনের সঙ্গের মধ্যে শুধু কি অন্তরে বিশ্বাসকে প্রবেশ করালেন, পাঁচ অক্ত সালাতের কথা বললেন, টাকা থাকলে দান করার কথা বললেন, তাদের সামনে আল্লাহর জিকির হলে অন্তর নরম হওয়ার কথা বললেন, কোরআন তেলাওয়াত করা হলে ঈমান বৃদ্ধির কথা বললেন, তাহলে
সালাত কি ইমানের অন্তর্ভুক্ত না আমলের অন্তর্ভুক্ত? দান করা ইমানের অন্তর্ভুক্ত না আমলের অন্তর্ভুক্ত? তাহলে তারপরেও আল্লাহ বলছেন মুমিন ওয়ারাই যারা সালাত আদায় করে, তাহলে বোঝা গেল আমল কি ইমানের অন্তর্ভুক্ত? আমল নয় না আছে? বলেন আছে, ইমানের মধ্যে আমল আছে। আর আরেকটা সবচেয়ে বড় দলিল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমানু বিদ্রুন ওয়াস্তাবউনা শুরবাহ, ইমানের 70টা শাখা আছে। ফা আফযালুহা, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া। তো কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া এটা বিশ্বাসের নাম না কাজের নাম? সেটাকে আল্লাহ রাসূল ইমানের শাখা বলছেন না? তাহলে বোঝা গেল যে আমল ইমানের অন্তর্ভুক্ত। সুতরাং মুরজিয়াদের আকীদা যে অন্তর ঠিক তো ইমানের সব ঠিক, এ কথা চরম ভ্রান্ত। তারপরে আমরা আসবো যে ইমান বৃদ্ধি কমে না বাড়ে। বাংলাদেশের যারা আমাদের হানাফি মাজহাবের ভাইরা যারা আছেন এবং মুরজিয়ারা, তারাও বিশ্বাস করেন যে ইমানের কোনো বাড়তি কমতি নাই। অথচ পবিত্র কোরআনের যেমন আমরা পড়লাম সুরা আনফালের যে 2, 3, 4 আয়াত পড়লাম, এবং তারপরে আপনার সুরা ফাতেহের 4 নম্বর আয়াত লিখতে পারেন, সুরা ফাতেহের 4 নম্বর আয়াত, সুরা কাহফের 13 নম্বর আয়াত এবং সুরা মারিয়ামের 76 নম্বর আয়াত। এই আয়াতগুলো প্রমাণ করে যে ইমান বাড়ে এবং কমে। তো এই আয়াতগুলোতে অবশ্য শুধু বাড়ার কথাই আছে, ওয়ালিয়াজদাদু ঈমানান মা ঈমানহিম ওয়াজিদনাহুম হুদা ইয়াজিদুল্লাহুল্লাযীনা হাদাও হুদা, এবং এখনই যে আয়াত পড়লাম যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, এই জন্য তারা অভিযোগ করে যে এগুলোতে শুধু বাড়ার কথা আছে, কমা নাই। আসলে বাড়লে তো কমা লাজেম মালজুম, একটা আর একটার সাথে জড়িত। যদি বাড়ে তাহলে তার কমা নিশ্চিত। কথা বুঝতে পারেননি? বাড়লে তার কমা নিশ্চিত। এই জন্য যখন বাড়ার কথা কোরআনে আসছে তখন আর কমার কথার প্রয়োজন নাই। বাড়া যখন সাবিত হয়ে গেল তখন কমা এমনি সাবিত হয়ে যাবে। তো ইমান বাড়ে এবং কমে। সুরা ফাতেহের 4 নম্বর আয়াত, সুরা কাহফের 13 নম্বর আয়াত, 13 এবং সুরা মারিয়ামের 76 নম্বর আয়াত এবং সুরা আনফালের 2 নম্বর আয়াত। মারিয়াম 76, আনফাল 2। বাস এই আয়াতগুলো প্রমাণ করে যে ইমান বাড়ে এবং ইমান কমে। তারপরে আমরা আসব এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা বললেন তখন সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, হজ করার কথা বলেছেন। তারপরে ইমানের কথা আসছে। ইমানের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ও কুতুবিহি বইয়ের বই তথা আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস, ও রসুলহি তার রাসূলের প্রতি বিশ্বাস, এবং তারপরে বলছেন ওয়ালিয়াউমিল আখির, শেষ দিনের প্রতি বিশ্বাস, ওয়া তুমিনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের প্রতি বিশ্বাস। কথা বুঝতে পারছেন? এই তাকদীরের বিষয়ে পরে আমাদের সামনে একটা হাদিস আসবে আজকের ইনশাআল্লাহ দার্সি, তখন আমরা ইনশাআল্লাহ তাকদীরের বিষয়টা আলোচনা করব। তারপরে আসছে প্রশ্ন হচ্ছে ইহসান কি? ইহসান মূলত অনুভবের বিষয়। ইহসানটা, ইহসানের সঙ্গে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ইহসানের সঙ্গে কি করার জিনিস বলেন তো? অনুভব করার জিনিস। আপনার অনুভূতি শক্তি, আপনার তাকওয়া যত বেশি, আল্লাহ ভীরুতা যত বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যত বেশি স্মরণ করেন, আল্লাহর প্রতি আপনার অনুভূতি শক্তি তত বেশি শক্তিশালী। তো আপনার অনুভূতি শক্তি যখন শক্তিশালী হবে তখন আপনি ইহসানের যে সঙ্গে আল্লাহ রাসূল দিয়েছে এটা বুঝতে পারবেন। তাছাড়া বুঝার কোনো পথ নাই। ইহসান হচ্ছে যে আপনি যখন আল্লাহর ইবাদত করছেন অন্ধকার রাত্রিতে, ইহসানের দুইটা দরজা, দুইটা স্তর। ইহসানের কয়টা স্তর বলেন তো? একটা সর্বোচ্চ স্তর, আর একটা হচ্ছে তার চাইতে নিম্ন স্তর। যেটা সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে যে আপনি আল্লাহর এমনভাবে ইবাদত করছেন যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। এটা অনেক উঁচু স্তর, গভীর ইমান, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, এবং হৃদয়ে কোনো প্রকার পাপ পঙ্কিলতা না থাকা, অত্যধিক তাকওয়া। রাতের অন্ধকারে উঠে ইবাদত করলে তখন এরকম একটা অনুভূতি আপনার ভিতরে আসতে পারে যে আপনি ইবাদত করছেন তো মনে হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের সামনে দেখছেন। এটা হলো এই ইহসানের কি স্তর? সর্বোচ্চ স্তর। এই স্তরে যারা পৌঁছতে পারে না তার পরের স্তরে পৌঁছা আমাদের সকলের জন্য সহজ। আল্লাহকে দেখতে পারছেন না তো এতটুকু অনুভব তো করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন।
তো এহসান কিসের জিনিস? অনুভব করার জিনিস। এহসানের যে সংজ্ঞা আল্লাহ রাসুল দিয়েছে, এটা বাস্তবে বোঝা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আপনি বাস্তবে অনুভব করতে পারছেন। তো এহসানের দুটো স্তর, একটা হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছে। আর এহসান হচ্ছে, প্রথমে ইসলামের কথা নিয়ে আসলো, কথা বুঝতে পারেননি? কেননা একটা মানুষকে আপনি মুসলিম বলতে পারেন কিন্তু মুমিনের গ্যারেন্টি দিতে পারেন না, কেননা মুমিন হচ্ছে অন্তরের বিষয়। তাহলে ইসলাম হচ্ছে সবচাইতে ব্যাপক এবং সবচাইতে আম। মুনাফিক যারা মুখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু অন্তরে ঈমান নাই, তাকে আমরা কি বলবো? মুসলিম। কথা বুঝতে পারেননি? এবং সে মুসলিমদের মতো সুযোগ সুবিধা ভোগ করবে, মারা গেলে তার জানাজার সালাত আদায় করা হবে, কিন্তু বাস্তবে তার অন্তরে ঈমান নাই। তাহলে সবচাইতে ব্যাপক স্তরটা হচ্ছে কি? ইসলাম। তারপরের স্তরটা কি? ঈমান, মুমিন। কথা বুঝতে পারেননি? যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পারেন। আর তার চাইতে খাস স্তর, তার চাইতে উঁচু স্তর, সেটা হচ্ছে কি? ইহসান। তো একজন মুসলিমের উচিত, কথা বুঝতে পারেননি, আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার। আপনি এখন নামে মাত্র মুসলিম আছেন, আস্তে আস্তে ঈমানগুলো দৃঢ় করবেন, বিশ্বাসগুলোকে দৃঢ় করবেন আমলের পাশাপাশি, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা, তারপর আস্তে আস্তে ইহসানের দিকে যাবেন। কথা বুঝতে পারছেন না? তাহলে এই হাদিসে যে বিষয়গুলো জিকির করা হলো স্তর বাই স্তর, প্রথমটা সবচেয়ে ব্যাপক, তারপরেরটা তার চাইতে কম ব্যাপক, তারপরেরটা তার চাইতে বেশি খাস। তাহলে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উঁচু স্তরের তারাই যারা মুহসিন। কথা বুঝতে পারেননি? তার চাইতে একটু কম স্তরের হচ্ছে মুমিন, আর তার চাইতে কম স্তরের হচ্ছে মুসলিম। তাহলে আমাদের চেষ্টা করা উচিত কি? সবসময় মুহসিন, ইহসানের দরজা পর্যন্ত পৌঁছার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে এখন প্রশ্ন যে কিয়ামত কখন হবে এই খবর আমাকে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল মাসউল আনহা বিআলামা মিনা সাইল, জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে যে জিজ্ঞেস করছে সেই বেশি জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় নির্ধারণ করলেন না, আর এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যে কিয়ামত কখন হবে। যদি সম্ভাবনাও বলা জায়েজ হতো, সম্ভাবনা যে আগামী এত বছরের মধ্যে কিয়ামত হতে পারে, তাহলে রাসূল এই জায়গায় এই জবাবই দিতেন যে আমি তো জানি না, তবে সম্ভাব্য আগামী 1400-1500 বছরের মধ্যে কিয়ামত হতে পারে। কিন্তু সম্ভাবনা বলাও জায়েজ নয়, কেন? এটা পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার, আল্লাহর ইলমি গায়েবের অন্তর্ভুক্ত, গায়েবের ইলমের অন্তর্ভুক্ত। দুনিয়ার কারো ক্ষমতা নাই যে সম্ভাব্য করেও বলে যে কিয়ামত হতে এতদিন বাকি আছে বা এতদিন পর কিয়ামত হতে পারে। এই সম্ভাবনা করাও কারোর জন্য উচিত নয়। কথা বুঝতে পারেননি? যদি উচিত হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেন, কিন্তু তিনি কখনো বলেননি যে কিয়ামত এতদিনের মধ্যে হতে পারে, না সাহাবায়ে কেরাম কোনো দিন বলেছেন যে কিয়ামত এত বছরের মধ্যে হতে পারে, কোনো প্রমাণ নাই। কিয়ামতের বিষয়ে একদম চুপ, আল্লাহু আলাম, আল্লাহ জানেন কিয়ামত কখন হবে। কিয়ামতের যে আলামতগুলো যেমন রাসূল বলছেন, আরও এরকম আলামতের কথা অনেক হাদিসে আছে, সেগুলো আমরা মানুষের মাঝে বলতে থাকবো, আরও বলতে থাকবো যে হ্যাঁ এই আলামতটা পাওয়া গেছে, আলামতটা পাওয়া গেছে, আলামতটা পাওয়া গেছে। আর আল্লাহ তো কোরআন মাজিদে বলেছেন যে কিয়ামত হচ্ছে লাআতিন করিব জিদ্দান, অনেক নিকটবর্তী। তাহলে সেই যুগেও নিকটবর্তী ছিল, সহি হাদিস যে সুতা খসতে 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 শেষ সুতা, যেই সুতাটা ছিঁড়তে বাকি আছে, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। কুবাইলা সাআহ, আরবিতে ব্যবহার করা হয়েছে কুবাইলা, কাবাল মানে পূর্বে, আর কুবাইলা মানে অল্প পূর্বে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে কিয়ামতের অল্প পূর্বে, যখন দুনিয়ার আর শেষ সুতাটা ছিঁড়তে বাকি, তাহলে তখনই ছিল নিকটবর্তী কিয়ামত, তাহলে আজকে আরও নিকটবর্তী। এতটুকুই আমরা বলতে পারি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামত বললেন, দুইটা আলামত, যে আং তালিদাল আমাত রব্বাতাহা, যে দাসী জন্ম দিবে তার রবকে, তার প্রতিপালককে, তার প্রভুকে। আর একটা আলামত বললেন যে যারা খালি পায়ে চলতো, যাদের গায়ে কোনো কাপড় থাকতো না, কথা বুঝতে পারছেন না, এবং যারা ফকির, তিনটা গুণ, খালি পা, গায়ে কোনো কাপড় ছিল না, ফকির, এরা পরস্পরে প্রতিযোগিতা করবে 10 তলা, 20 তলা, 15 তলা, 40 তলা বিল্ডিং বানানোর জন্য। এটা একটা আলামত। তো দুটো আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটো আলামতের ব্যাখ্যা কি?
প্রথম আলামতের ব্যাখ্যা হচ্ছে, যেটা প্রায় সব মুহাদ্দিসিনে কিরাম দিয়েছেন, সেটা হচ্ছে এমন একটা সময় আসবে যখন মানুষ তার মায়ের সাথে এমন ব্যবহার করবে যেমনভাবে প্রভু তথা মালিক তার দাসীর সাথে ব্যবহার করে। দাসীর প্রভু, দাসীর মালিক তার সাথে যে রকম নিম্নমানের আচরণ করে, কর্মচারী হিসেবে, তার গোলাম হিসেবে, তার দাসী হিসেবে, এমন একটা সময় আসবে যখন মানুষ তার মায়ের সাথে ওই রকম খারাপ আচরণ, ওই রকম নিম্নমানের ব্যবহার করবে। তাহলে যেন, উর্দুতে বলে গোয়াকে, যেন মা কাকে জন্ম দিল, তার প্রভুকে, মনিবকে জন্ম দিল, তার মালিককে জন্ম দিল। কেননা তার সন্তান বড় হয়ে তার সাথে ওই রকমই ব্যবহার করছে যেরকম ব্যবহার একজন মনিব তার দাসীর সাথে করে। তো এটা একটা কিয়ামতের আলামত, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা যে এটা মানে আমি বলবো, আমার নিজের পক্ষ থেকেও বলতে পারেন বা কোনো ওস্তাদের কাছ থেকে শোনাও বলতে পারেন, কিন্তু আমি বই পুস্তকে তেমন পাইনি, সেটা হচ্ছে যে জেনার পরিমাণ এত বেশি হয়ে যাবে, এত বেশি হয়ে যাবে, জেনার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে মা সন্তান জন্ম দিয়েছে, 15-20 বছর 25 বছর পর সন্তান মায়ের সাথে জেনা করছে, সন্তান জানে না এটা আমার মা। কথা আমার বুঝতে পাচ্ছেন না? কথা কি আমার বুঝতে পাচ্ছেন? তাহলে এখানে যখন সন্তান মায়ের সাথে জেনা করছে অথচ সন্তান জানে না এটা আমার মা, কেন জেনার পরিমাণ এত বেশি, কখন কোথায় জন্ম হয়েছে, ফেলে দিয়ে চলে গেছে, যারও সন্তান হিসেবে জন্ম নিয়েছে, পরে যুবক হয়েছে, আবার ওই মায়ের সাথে দেখা হয়েছে এবং মায়ের সাথেই জেনায় লিপ্ত হচ্ছে, তাহলে যেন মনিব তার দাসীর সাথে ওই কাজ, মানে সন্তান তার মায়ের সাথে ওই কাজ করছে যেটা মনিব তার দাসীর সাথে করে। তা গোয়াকে যেন মা তার মনিবকে জন্ম দিল। তা এটার দ্বারা কী বোঝা যায়? যে জেনার আধিক্যতা হবে কিয়ামতের পূর্বে। তো এই হলো ওই আলামতের দুইটা ব্যাখ্যা। কথা কি বুঝতে পারছেন আমার? আর একটা যেটা দ্বিতীয় আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দ্বিতীয় আলামতটা স্পষ্ট, এখানে বলার কিছু নাই। যাদেরকে আমরা আজকে রাখাল দেখছি, 3 নম্বর শ্রেণীর দেখছি, যাদেরকে আমরা মানে 3 নম্বর শ্রেণীর মানুষ হিসেবে জানি, যাদের কোনো বংশমর্যাদা নাই, আত্মমর্যাদা নাই, তারা হঠাৎ করে একদিন দেখবেন কী হয়ে গেছে, বাদশাহ হয়ে গেছে। নরেন্দ্র মোদী ট্রেনে চা বিক্রি করে খাত, আজকে ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। কথা বুঝতে পারছেন? ব্যাস এটাই হলো এই হাদিসের ব্যাখ্যা। আর এই হাদিসের সাথে আর একটা সম্পৃক্ত বিষয়, যেটা হচ্ছে যে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এখানে মানুষের আকার ধারণ করে এসেছিলেন। আর ওই যে যখন মারিয়াম আলাইহিসালাতু ওয়াসসালামের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, তখনও কিন্তু পুরুষের আকার ধারণ করেই এসেছিলেন। ওই জন্য লজ্জা পাইছিলেন মারিয়াম আলাইহিসালাতু ওয়াসসালাম। তো ওখান থেকে ওলামায়ে কেরাম ইস্তেদলাল করেছেন, এটা তো আছে আছে, এবং ওখান থেকে যে ফেরেশতাগণ হচ্ছেন পুরুষ, মানে লিঙ্গগত দিক দিয়ে ইহুদিরা বা খ্রিস্টানরা বা মুশরিকরা দাবি করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেয়ে হচ্ছে ফেরেশতারা। কথা বুঝতে পারেননি? তো এই দুটো প্রমাণ করে যে ফেরেশতারা হচ্ছে লিঙ্গগতভাবে কি পুরুষ। যদি নারী হিসেবে নারী হতো তাহলে মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ হিসেবে পাঠা দেন না। ওই সময় উপযুক্ত ছিল, প্রয়োজন ছিল একজন নারী হিসেবে উপস্থিত হওয়ার। কথা বুঝতে পারেননি? কিন্তু তারপরে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ হিসেবে পাঠালেন, মানে লিঙ্গগতভাবে ফেরেশতাগণ কি পুরুষ। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে যে ফেরেশতাগণ যে কোনো রূপ ধারণ করতে পারেন, তার প্রমাণ এই হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে, হাকিকি রূপে, এখানে তো মানুষ হিসেবে আসলো, আসল রূপে তার জীবনে মাত্র 2 বার দেখেছিলেন। একবার হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আসার পর ওহি বন্ধ হয়ে যায় এবং তিনি অস্থির হয়ে যান, ওই সময় হঠাৎ করে আসমানের দিকে দেখেন, পুরো আসমান ঘিরে আছে। তো এটা জিবরাইল আলাইহিস সালাম। আর একটা হচ্ছে যখন সিদরাতুল মুনতাহা মেরাজের সময় কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা। তো ওই সময় সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার আসল আকৃতিতে দেখেন। তো এই হলো দুইটা জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসল আকৃতিতে দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি হাদিসের ব্যাখ্যা বলা যায় প্রায় শেষ করে ফেললাম। এই হাদিসে আরেকটা বিষয় প্রমাণ পাওয়া যায়, সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি আমাদের না জানা থাকে, আমার এই মনে করেন কোনো বিষয় জানা নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কী বলা উচিত যে আমি এটা জানি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে লজ্জাবোধ না করেন যে কিয়ামত কখন হবে সেটা আমি জানি না, তাহলে আমি কে মাতাব্বরি করার এই জাতীয় বিষয়? কথা বুঝতে পারছেন? এটা একটা এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয়।
এবং এই হাদিস থেকে আরও শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে একজন মানে আলেম এবং মুতাআল্লিমের, একজন ছাত্র এবং শিক্ষকের আদব কী হবে, যেটা আমি শুরুতেই বললাম, চলাফেরা বা সামনে এসে বসা, প্রশ্ন করার ধরন, জিজ্ঞাসা করার ধরন এবং উত্তর দেওয়ার ধরন, এটাও এই পুরো হাদিস থেকে জানা যায়। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা এই হাদিসের ব্যাখ্যা বলা যায় প্রায় শেষ করে ফেললাম। এই হাদিসের ব্যাখ্যা আলহামদুলিল্লাহ শেষ। আপনারা হাদিস কি আপনাদের সামনে স্পষ্ট? আলহামদুলিল্লাহ। এখন আমরা দ্বিতীয় হাদিসের দিকে যাই, তথা অত্রবের তৃতীয় হাদিস, আজকের দ্বিতীয় হাদিস। আবু আব্দুর রহমান আবদুল্লাহ বিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম হচ্ছে পাঁচটা বিষয়ের উপর ভিত্তি স্থাপন করে, শাহাদাতু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত, রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইকামিস সালাহ সালাত আদায় করা, ওয়া ইতায় যাকাত যাকাত আদায় করা, যাকাত প্রদান করা, ওয়া হাজ্জিল বাইতি হজ করা, ওয়া সাওমি রমাদান এবং রমজান মাসের সিয়াম রাখা। এখন প্রশ্ন যে প্রথম হাদিসে যে পাঁচটা বিষয় আসেছে, আমরা এখনই যে হাদিস পড়লাম সেই পাঁচটা বিষয় আসেনি, তাহলে আবার কেন ইমাম নববী রহিমাল্লাহ একই কথা এখানে নিয়ে আসলেন? মাত্র চল্লিশটাই হাদিস জমা করবেন, তো একই কথা যদি দুইবার নিয়ে আসেন তো লস হয়ে গেল না? কথা বুঝতে পারছেন না? তো এইটার জবাব হচ্ছে যে প্রথম হাদিসে জিজ্ঞেস করেছে জিবরাইল সাল্লাম যে ইসলাম কী, তখন আল্লাহ রাসূল বলেছেন পাঁচটা জিনিস। তো তখন থেকে আপনার মনে হতে পারে যে ইসলাম মানে শুধু পাঁচটাই, ইসলাম মানে কি শুধু পাঁচটাই। দ্বিতীয় হাদিস নিয়ে এসে আপনাকে বোঝাতে চাচ্ছি ইমাম নববী রহিমাহুল্লাহ যে ইসলাম শুধু পাঁচটা জিনিস নয়, মূলত এই পাঁচটা জিনিস হচ্ছে ইসলামের কি ভিত্তি, এই পাঁচটা জিনিস হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। ইসলামে আরও অনেক কিছু আছে, আল মুসলিমু মান সালিমা মুসলিমু মিন লিসানিহি ও মিন ইয়াদিহি, মুসলমান সেই যার হাত থেকে আরেকজন মুসলমান এবং যার মুখ থেকে আরেকজন মুসলমান নাজাত পায়। তাহলে বোঝা যাচ্ছে যে আরেকজনকে মুখ দিয়ে কষ্ট না দেওয়া, আরেকজনকে হাত দিয়ে আঘাত না করা কিসের অন্তর্ভুক্ত? ইসলামের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন না? তাহলে এরকম আরও অনেক আমল আছে যেগুলো ইসলামের অন্তর্ভুক্ত, সবই ইসলামের অন্তর্ভুক্ত, সুদ ঘুষ সবই ইসলামের অন্তর্ভুক্ত, যত আমল আছে সুদ ঘুষ না করা, আরও যেগুলো ইবাদত করা, তাহাজ্জুদের সালাত আদায় করা, আরও যত সবই কিসের অন্তর্ভুক্ত? ইসলামের অন্তর্ভুক্ত। তাহলে প্রথম হাদিসে আপনাকে মনে হতে পারে ডাইরেক্ট জিজ্ঞেস করছে ইসলাম কী, তো পাঁচটা জিনিস মনে হতে পারে যে পাঁচটা জিনিস ইসলাম, আর কিছু ইসলামের মধ্যে নাই। তখন দ্বিতীয় হাদিস নিয়ে এসে বোঝাচ্ছেন আসলে পাঁচটা জিনিস কি ইসলামের ভিত্তি, এই কোনো একটা পিলার, ওই কোনো একটা পিলার, এই কোনো এই কোনো, চারদিকে চারটা পিলার, মাঝখানে একটা পিলার। কথা বুঝতে পারেননি? তো এই পাঁচটা পিলার আর মাঝখানে তো আরও অনেক কিছু আছে এই ঘরের মধ্যে, আপনি আছেন, আমি আছি, ভিডিও আছে, মোবাইল আছে, তো এরকম এই ইসলামের ছাদের নিচে আরও অনেক আমল আছে। এই জিনিসটা ইমাম নববী রহিমাহুল্লাহ বোঝাতে চাচ্ছেন। এখানে আরেকটা কথা মানে মনে পড়লো, বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে পাঁচটা ভিত্তি মানে পাঁচটা পিলার মূলত ইসলামের, কিন্তু ছাদের কথা কিন্তু বলা নাই। কথা বুঝতে পারেননি? শুধু পিলার বা ভিত্তির কথা বলা আছে, ছাদের কথা কিন্তু বলা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের প্রায় 30 বছরের জীবনে বোঝা যায় যে ইসলামের ছাদ হচ্ছে জিহাদ। এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বা ইসলামী খেলাফত বা জিহাদ হচ্ছে ইসলামের ছাদ, ইসলামী খেলাফত আছে, জিহাদ আছে, ততক্ষণ পর্যন্ত পুরো রাষ্ট্রের পাঁচটা জিনিস কীভাবে বাস্তবায়ন হবে? পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন হবে। কথা বুঝতে পারেননি? তো এই কথা মনে পড়লো তাই বললাম। তো এই হাদিসের ব্যাখ্যা, ব্যাখ্যা বলতে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এর ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে। তো এর সংক্ষিপ্ত ব্যাখ্যা কি, আপনার আমার সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ আমার এবং আপনার অনুগত করে দিয়েছেন, সাখ্খার আলানা, আমাদের অনুগত করে দিয়েছেন সব কিছুকে, কার জন্য? যাতে আমাদের জন্য, যাতে আল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করি, ইবাদত করি এবং আর কারো ইবাদত না করি, এটা লা ইলাহা ইল্লাল্লাহ। সালাত বলতে পাঁচ ওয়াক্ত সালাত, কায়েম করা, কায়েম করা মানে সঠিক সময়ে ওইভাবে যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সঠিক সময় হলো না, আবার যেইভাবে রাসূল করেছেন সেইভাবে হলো না, তাহলে কায়েম করা হলো না। মাসে একবার সিয়াম মানে বছরে একবার সিয়াম আদায় করা। এখানে একটা বিষয় খেয়াল করবেন এই পাঁচটা বিষয়ের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে জমা করেছেন। একটা হচ্ছে দৈনিক আল্লাহকে আপনি স্মরণ করেন, দৈনিক পাঁচবার সালাত আদায় করবেন মানে পাঁচবার কাকে স্মরণ করছেন? আল্লাহকে স্মরণ করছেন। মানুষ এখন অন্তরে শান্তি পায় না তো কী করে? মেডিটেশন করে, গুরুর কাছে যায়, যা কী করে এভাবে বসে থেকে মেডিটেশন করে।
তো বাস্তবে যদি কেউ অন্তর থেকে সালাত আদায় করে তাহলে মেডিটেশনের প্রয়োজন হবে না। সালাতই হচ্ছে মেডিটেশন। দৈনিক 5 বার একজন মুসলমান মেডিটেশন করে সালাতের মাধ্যমে, কিন্তু অন্তর হাজির থাকা লাগবে সালাতের সময়, চুপচাপ শান্ত নীরব আল্লাহকে স্মরণ করা, সারা দুনিয়া থেকে মুক্ত হয়ে যাওয়া। তা দৈনিক 5 বার আপনি নিজের মনটাকে ফ্রেশ করছেন, তারপরে বছর মিলে আল্লাহ একটা আপনাকে প্র্যাকটিস কোর্স দিয়েছেন, প্রশিক্ষণ কোর্স, রমজান মাস, রমজান মাসে না খেয়ে থাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ইবাদত করেন। এই দুটোই হলো কি, দৈহিক, কথা বুঝতে পারেননি, মানে দেহের ইবাদত, দেহের ইবাদত। এখন আল্লাহ বলছে তোমাদের যে সম্পদ আছে এই সম্পদে গরিব দুঃখীদের হক আছে। সব পৃথিবীতে অর্থনীতি তিনটা, পৃথিবীতে অর্থনীতি কয়টা, তিনটা। যাকাতের ব্যাখ্যাই এটা, এখন যেটা ব্যাখ্যা করছে এটা এই যাকাতের ব্যাখ্যা। পৃথিবীতে অর্থনীতি তিনটা, একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, একটা হচ্ছে সমাজ, সমাজ যারা যে কার্ল মার্কস লেনিন, সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক অর্থনীতি, আর আরেকটা হচ্ছে ইসলামী অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে আপনি দিন শেষে ইনকাম করলেন 100 টাকা, আর আমি দিন শেষে ইনকাম করলাম 1000 টাকা, আর সাইদ ভাই দিন শেষে ইনকাম করলো 1 লাখ টাকা। আমাদের সমাজে এখন কমিশনারের কাছে আমি যাব, আপনি যাবেন, সাইদ ভাই যাবে, সাইদ ভাইয়ের 1 লাখ টাকা জমা করবে, আপনি 100 টাকা জমা করবো, আমি 1000 টাকা জমা করবো। এখন এই টাকাটা সমানভাবে বণ্টন হবে, কথা বুঝতে পারেননি, তিনজনের মধ্যে। আপনি 100 টাকা ইনকাম করো অতটাই পাবেন যতটা 1 লাখ টাকা ইনকাম করে সাইদ ভাই পাচ্ছে, যতটা আমি 1000 টাকা ইনকাম করে পাচ্ছি। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, কার্ল মার্কস লেনিনের অর্থনীতি, যা মানুষের অর্থনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে সমাজকে সমান করার নামে। আর এখন যেটা চলছে আমেরিকার অর্থনীতি, সারা পৃথিবীব্যাপী পুঁজিবাদী অর্থনীতি, মানে সুদী অর্থনীতি, যার বাড়বে তার বাড়তেই থাকবে, আর যার কমবে তার কমতেই থাকবে। একজনের বিল্ডিং হবে 100 তলা, আর একজন তালতলা, কথা বুঝতে পারেননি। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। আর ইসলামের অর্থনীতি হচ্ছে তুমি যা ইনকাম করছো ওটা তোমার, কিন্তু তোমার সম্পদে আর একজনের হক আছে, তোমার পাশে যে তালতলায় থাকছে তাকে তোমাকে দিতে হবে, সেটাই কি যাকাত। এটা ফরজ, দিতেই হবে, কথা বুঝতে পারেননি। না দিলে, একটা কোরআনের আয়াত হচ্ছে যে কিয়ামতের দিন পিঠে, কথা বুঝতে পারেননি, এই স্বর্ণ চাঁদি টাকা পয়সা এগুলো দিয়ে আজাব দেওয়া হবে। আর একটা হচ্ছে সাপ, সম্পদ সাপের আকার ধারণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং আপনাকে বলবে আনা মালুক, দংশন করবে আর বলতে থাকবে আমি তোমার সম্পদ। তো আপনারা শুনে থাকেন যে বাড়িতে গোখরা সাপ থাকা যতটা না ভয়ঙ্কর, যাকাতের টাকা থাকা তার চাইতে বেশি ভয়ঙ্কর। যাকাতের টাকা যদি আদায় না করেন তাহলে কিয়ামতের দিন যাকাতের টাকা আপনার গলা পেঁচিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে। এটা গরিবের হক, আপনাকে পৌঁছাতেই হবে, জরুরি, বাধ্য। ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি কি, যাকাত আদায় করতেই হবে। যাকাত যদি আদায় না করেন ইসলাম আপনার ভেঙে গেল, যদি যাকাতকে অস্বীকার করেন, আদায় না করেন। মনে নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা রাসূলের যুগে ছাগল দিত ছাগলের সাথে দড়ি দিত, ধান দিত ধানের সাথে বস্তা দিত, আমার যুগে যদি ছাগল দিয়ে দড়ি না দেয়, ধান দিয়ে বস্তা না দেয়, তো ওই বস্তার ওই দড়ির জন্য আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো যাকাত হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, একে টিকিয়ে রাখতে হবে, আপনাকে স্তম্ভ আদায় করতেই হবে। আর দান সাদকা, আলহামদুলিল্লাহ, যাকাত আদায় করার পরে ওটা আপনার ইচ্ছা, ইখতিয়ার, যত করবেন তত আপনার ধন সম্পদে বরকত হবে। এটা হলো অর্থনৈতিক ইবাদত। আর হজ, এটা দুটোকেই সামিল, মানে সালাত সিয়াম দৈহিক ইবাদত, যাকাত অর্থনৈতিক ইবাদত, আর হজ অর্থ সামিল, দৈহিক পরিশ্রম সামিল। তো এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর করে আমাদের জন্য ইবাদতগুলোকে সাজিয়েছেন। এখন এখানে আলাদাভাবে সালাতের কথা আসা উচিত একটু হলো, সেটা হচ্ছে যে এই হাদিসে যে সালাতের কথা বলা হচ্ছে, সালাত পরিত্যাগকারীর হুকুম কি, এটা একটা বিষয়। এটা সংক্ষিপ্তভাবে বলতে চাই যে সালাত পরিত্যাগকারীর হুকুম অনেক ভয়াবহ। ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, যারা সৌদি আরবের বর্তমান আলেম আলম এবং আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, তারা মনে করেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের, কথা বুঝতে পারেননি। স্বামী সালাত আদায় করে, স্ত্রী আদায় করে না, বিবাহ বিচ্ছেদ। আর অন্যান্য আলেম আলম ইমাম মালিক, ইমাম শাফি, আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আর অনেক জমহুর উলামায়ে কিরাম মনে করেন যে সালাত পরিত্যাগ করা তো অনেক বড় গুনাহ, তাকে জেলখানায় ঢুকিয়ে দাও, তাকে শাস্তি দাও, তাকে পিটাও, যতক্ষণ না পর্যন্ত সে সালাত আদায় করে, একটা সীমা নির্ধারণ করে দেওয়া। আর তার দেখা যায় কিন্তু সালাত পরিত্যাগ করলে তাকে তারা কাফের বলছেন না, যে একদম কাফের, ইসলাম থেকে বের হয়ে যায়, এটা তারা বলতে চান না। তারা মনে করেন কেউ যদি সালাত অবহেলা করে আদায়
না করে, যদি বলে যে হ্যাঁ ভাই সালাত আদায় করা জরুরি কিন্তু আমি আসলে অবহেলার কারণে পড়তে পারি না, অনেক দুঃখিত, এরকম যদি বলে তাহলে তাকে মুসলমান হিসেবে ধরা যায়, এটা তাদের মত। তো এই বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা করলে দেখা যাচ্ছে অনেক সময় লাগবে, ব্যাপক সময়ের ব্যাপার। হ্যাঁ, তবে এটা ওর মধ্যে অন্তর্ভুক্ত, ওই যে ইমানের সংজ্ঞা বললাম না, আমলের ত্রুটি, কথা বুঝতে পারেননি, ওই জায়গায় সবাই একমত যে আমলে যদি ত্রুটি থাকে তাহলে তাকে কাফের বলা যাবে না, কি বলতে হবে, ফাসেক বলতে হবে। তো এটাও ওই দিকে ফিরে যাবে। আর কাফের যে শব্দগুলো আসছে হাদিসে সালাতের বিষয়ে, এগুলোর যেগুলো ব্যাখ্যা সেটাও ইমাম বুখারী রাহিমাল্লাহ সহ আরো অনেকে বলেছেন, কুফরুন দুনা কুফর, কুফরের স্তর আছে, প্রত্যেকটা কুফরের কি আছে, আপনি আল্লাহর যে বিধানে অমান্য করেন না কেন সেটাই কুফরি। সর্বোচ্চ স্তর হচ্ছে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন না, আপনি ইসলামকেই মানেন না, আর যত নিচে নামবেন সবগুলোই কুফরি, গান শুনছেন কুফরি করছেন, কথা বুঝতে পারেননি, প্রত্যেক গুনাহের কাজ কি কুফরি। ইমানের যেমন শাখা প্রশাখা আছে, কুফুরের তেমন কি আছে, শাখা প্রশাখা আছে। ইমানের যেমন আলা আলা ইলাহা ইল্লাল্লাহ আর আদনা ইমাতুতুল আযা, এরকম কুফরেরও সর্বোচ্চ কি আল্লাহকে অস্বীকার করা, ওরকম সর্বনিম্নও কিছু আছে, কথা বুঝতে পারেননি। তো এখানে ইমানের যেমন সর্বনিম্নটা কেউ যদি না করে তাহলে তার ইমান যেমন বাতিল হবে না, কথা বুঝতে পারেননি, তেমনি কুফুরেরও যদি কেউ কোনো একটা শাখা বাস্তবায়ন করে তাহলে যে সে সম্পূর্ণ খারিজুল মিল্লা, ইসলামী মিল্লার থেকে বের হয়ে গেল, এরকম নয়। তারপরে যাকাতের আলোচনা আমরা করলাম, সিয়ামের আলোচনা, হজের আলোচনা। হজের মূলত যার পক্ষে সাধ্য, এখানে তো বলেই দেওয়া আছে যার পক্ষে সাধ্য সে হজ করবে। আর হজের সম্পর্কে তো আপনারা জানেন, কেউ যদি কবুল হজ করে তাহলে যেন সেই রকম যে মায়ের পেট থেকে জন্ম নিল। আর সওমের বিষয়ে হাদিস, যে মান সওম রমাদান ইমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ইমানের সাথে এবং নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করলো তার পূর্বের সকল গুনাহ ক্ষমাফ হয়ে গেল। রমজান ইনশাআল্লাহ আমাদের সামনে আসছে, তো আমরা ইনশাআল্লাহ তারপরে আজকের তৃতীয় হাদিস এবং আরবাঈন নববীর চতুর্থ হাদিস শুরু করি। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান নুতফাতান। এই হাদিসের মূল কথাটা হচ্ছে আমরা কীভাবে জন্ম নিয়েছি সেটার ধরন এবং প্রকৃতি বলে দেওয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজার অন্তর্ভুক্ত। আজ থেকে 1400 বছর আগে যখন কোনো বিজ্ঞান ছিল না তখন রাসুল এই কথা বলেছেন, আর আজকে বিজ্ঞান এটাই প্রমাণ করে যেটা রাসুল বলছেন। তো রাসুলের একটা মোজেজা এই হাদিস, এই জন্য আবদুল্লাহ বিন মাসুদ হাদিস বলার সময় বলে নিচ্ছেন যে আমি তোমাকে একটা আজীব হাদিস শোনাচ্ছি, এটা তো জানাই সম্ভব নয়, কয় 40 দিন কয়দিন মায়ের পেটে থাকে, শুক্র কী অবস্থায় কয়দিন কীভাবে থাকে, কীভাবে জানবে সেই যুগে, কোনো মাধ্যম আছে, কোনো মাধ্যমই নাই। তো আমি তোমাকে একটা আজীব হাদিস শোনাচ্ছি রাসুলের পক্ষ থেকে, কিন্তু মনে রাখিও, ওহুয়া সাদিকুল মাসদুক, জীবনে কোনোদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। তো আজকের আজীব হাদিসটা শোনাচ্ছি মানে এটাও মিথ্যা নয়, সত্য। এই জন্য এই কথাটা যোগ করেছেন, কেন হাদিসটা আজীব এই জন্য যোগ করেছেন যে ওহুয়া সাদিকুল মাসদুক, জীবনে কোনোদিন মিথ্যা বলেছে রাসুলের কোনো প্রমাণ নাই। তাহলে যে আশ্চর্যজনক হাদিস শোনাচ্ছি যেটা জানা অসম্ভব সেটাও সত্য, তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছ থেকে শুনেছেন বলেই বলছেন। তা হাদিসটা আমরা দেখি, হাদিসটা হচ্ছে একজন সন্তান শুক্রকীট অবস্থায় মায়ের রেহেম, যেখানে শুক্রকীটটা যায় সেই জায়গায় 40 দিন থাকে শুক্রকীট অবস্থায়, সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা দালিকা, তারপরে সেটা রক্তপিণ্ডে রূপ নেয়, কিসের রূপ নেয়, রক্তপিণ্ডে রূপ নেয়, এবং এইভাবে থাকে 40 দিন, সোম্মা একুনো মুজগাতান, তারপর একটা গোস্তপিণ্ডে রূপ নেয় এবং এইভাবে থাকে 40 দিন, সোম্মা ইউরসালু ইলাইহিল মালাকু, তারপরে সেখানে ফেরেস্তা প্রেরণ করা হয়, ফায়ুং ফাখু ফিহির রুহ, এবং ওতে রুহ ফুঁকে দেওয়া হয়, জীবন আত্মা। রুহের কিন্তু কোনো বাস্তবতা জানা বর্তমান যুগ পর্যন্ত বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়নি, আমাদের পক্ষে সম্ভব নয়, এখনই আছি, এখনই মারা গেলাম, আমার দেহ শরীর সব আছে কিন্তু কথাও বলতে পারছি না, চলতেও পারছি না, আর বলাও হচ্ছে যে আবদুল্লাহ মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আমি আছি মানে আমার রুহ চলে গেছে, কথা বুঝতে পারেননি। তো আমি আসলে রুহ, ভিতরে যে রুহটা আছে ওইটা আসলে আমি, কথা বুঝতে পারছেন আমার। তো রুহ, সেই রুহটা ওই দিন ফুঁকে দেওয়া হয় যে রুহটা আজকে আমার ভিতরে আছে, ওই উমারো বিয়ার বাড়ি কালেমাতিন, এবং তখনই সাথে সাথে চারটে বিষয় লেখা হয়, রিজিক, কতদিন বাঁচবে, কি করবে, ভাগ্যবান না দুর্ভাগ্যবান, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহর শপথ, ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বিআমালি আহলিল জান্নাহ, একজন মানুষ
অনেক পরহেজগার, অনেক তাকওয়াবান, জান্নাতের আমল করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা হাইল্লা দিরা, জান্নাত আর তার মাঝে মাত্র এক বিঘত ফাঁকা, এক হাত ফাঁকা। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার উপর তার ভাগ্য গালিব হয়ে যায়, তার ভাগ্য জয়ী হয়ে যায়, তার ভাগ্যে জাহান্নাম লেখা ছিল। ফায়া আমালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, তখন সে জাহান্নামের আমল করে এবং জাহান্নামে চলে যায়, মরার আগে জাহান্নামের আমল করে, আহলুন নারের আমল করে, খারাপ কাজ করে। ওয়াইন্না আহাদুকুম লা ইয়া'মালু বিআমালি আহলিন নার, আর তোমাদের মধ্যে একজন ব্যক্তি জাহান্নামের আমল করে, মানে খারাপ কাজ করে, সন্ত্রাসী, ডাকাত, গুন্ডা, মা কোন বাইন হবাইন হইলা জেরা, তার মাঝে আর তার জাহান্নামের মাঝে মাত্র বিন্দু পরিমাণ ফাঁকা, এক হাত, কিন্তু মরার আগ সময়ে সে কিসের আমল করছে? জান্নাতের আমল করছে। ফাদাখালাল জান্নাহ, এবং জান্নাতে চলে যাচ্ছে। হাদিসটা অনেক আশ্চর্য না? এটাই তাকদীরের হাদিস। তো তাকদীরের বিষয়ে সর্বপ্রথম কথা হচ্ছে যে কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে, সে যদি উহুদ পাহাড়ের সম পরিমাণে স্বর্ণ দান করে, কবুল করা হবে না। তাকদীরে বিশ্বাস করতেই হবে, এটা হলো প্রথম কথা, কথা বুঝতে পারেননি? দ্বিতীয় কথা, তাকদীরে বিশ্বাস করার দুনিয়াবী উপকার, তাকদীরে বিশ্বাস করার কী উপকার? দুনিয়াবী উপকার, সেটা হচ্ছে আপনি যদি তাকদীরে বিশ্বাস করেন, টেনশনে ভুগবেন না, হার্ট ফেল করবেন না। পিসিসি পরীক্ষায় ফেল আসছে, মা কদিয়া, আমার তাকদীরে যা লেখা ছিল তাই হয়েছে, মানে নিলাম, খালাস, কথা বলতে পারেন? তাকদীরের উপর বিশ্বাস যত কম হবে আপনার টেনশন তত বেশি হবে, এবং যার হার্ট ফেল করে মারা গেল, মানে খবর শুনে হার্ট ফেল করে মারা গেল, মানে তাকদীরের প্রতি বিশ্বাস একদম দুর্বল, কথা বুঝতে পারেননি? তাহলে তাকদীরের প্রতি বিশ্বাস রাখার দুনিয়াবী উপকার কী? টেনশন থেকে মুক্ত থাকবেন, রাত্রে ঘুমাতে কোনো কষ্ট হবে না, সারাদিন যা হয়েছে হয়েছে, ভাগ্যে ছিল হয়ে গেছে, খালাস, ইন্তহা। এই জন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের বিষয়টা মানুষকে দিয়েছেন, তাকদীরের উপকারিতা আছে। তাকদীরে যত বেশি বিশ্বাস করবেন, যত বেশি বিশ্বাস করবেন, তত প্রতিদিন আপনি চাঙ্গাভাবে কাজ শুরু করবেন, কোনো কাজই ভয় থাকবে না। শুরু করলাম বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, ভাগ্যে যা আছে হবে, কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, রাত্রে আরামে ঘুম, কোনো হার্টফেল নাই, কথা বলছি, মানে একদম শান্তির জীবন। এক কথায় শান্তির জীবনের, টেনশন মুক্ত জীবনের একমাত্র মাধ্যম কি? তাকদীরে বিশ্বাস করা। তাহলে এই হলো তাকদীরে বিশ্বাস করার দুনিয়াবী উপকার, বুঝতে তো পারছেন। এখন আসি যে তাকদীরটা আসলে কি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু তাকদীরটা আসলে কি? তাকদীর নিয়ে আমার এবং আপনার মনে অনেক প্রশ্ন। প্রথম জবাব, তাকদীরটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। আত তাকদীর হুয়া ইলমুল্লাহ, কি বলেন তো? তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান। আবার বলেন, তাকদীর কি? আল্লাহর জ্ঞান। এই কথাটা যেন মনে থাকে, তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যা বলছি কলম লেখো, হাদিস, তা যেটা লিখতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওটা তার জ্ঞান থেকেই তো লিখতে বলছেন, কথা বলেননি? তার জ্ঞান থেকেই লিখতে বলছেন, তখন তাকদীর লিপিবদ্ধ করা শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত কী হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন সব কী থেকে বলছেন? তার জ্ঞান থেকে। আর আল্লাহর ইলম এই জন্যই তো অসি, আল্লাহ আলিম এই জন্যই তো যে তিনি সব জানেন। তো আল্লাহর জ্ঞান মানে হচ্ছে তাকদীরে লেখা আছে এই জন্য আপনি করছেন তা না, আসলে আপনি যেটা করছেন ওটা আল্লাহ জানেন যে আপনি এটা করবেন, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লিখে রেখেছেন। আপনি স্বেচ্ছায় করবেন, নিজের ইচ্ছায় করবেন, নিজের বুদ্ধিতে করবেন, আপনি মাজবুর নন, মাজবুর মানে বাধ্য নন, নিজের ইচ্ছায় করবেন, কিন্তু এটা যে আপনি করবেন এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ লিখে রেখেছেন যেটা আপনি করবেন। আল্লাহর জ্ঞান এত প্রশস্ত। আমি কি আমার কথা বুঝাতে পারছি? এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে তাকদীর সম্পর্কে যত অভিযোগ আছে সব শেষ হয়ে যাবে। তাকদীরের সম্পর্কে ভ্রান্ত আকীদা দুইটা, তাকদীরের সম্পর্কে ভ্রান্ত আকীদা কয়টা? দুইটা, একটা হচ্ছে জাবারিয়া আর একটা হচ্ছে কাদারিয়া। আমার সাথে বলেন তো, একটা হচ্ছে কাদারিয়া, তাকদীরের সম্পর্কে ভ্রান্ত আকীদা কয়টা? দুইটা, একটা জাবারিয়া আর একটা কাদারিয়া। জাবারিয়াদের আকীদা হচ্ছে আমি পুতুল যেমন নাচাও তেমন নাচি, কথা বুঝতে পারেননি? আমি যে না করছি তুমি করাচ্ছ তাই যে না করছি,
এটা হলো ভ্রান্ত আকিদা, জঘন্য এবং নিকৃষ্ট আকিদা। আর কাদারিয়া হচ্ছে এটা কারা বলেন তো, জাবারিয়া। জাবারিয়া কি, আমি পুতুল যেমন নাচাও তেমন নাচি। আর কাদারিয়া হচ্ছে যে আমি সব, তাকদীর বলে কিছু নাই, আমি যা ইচ্ছা যেটা করি এটা মূলত আমি নিজের ক্ষমতাতেই করি। আমার প্রতিটা কাজের সৃষ্টিকর্তা আমি, আমার প্রতিটা কাজের সৃষ্টিকর্তা কে, আমি। এটা কাদের আকিদা, কাদারিয়া। দুটোই কি আকিদা, ভ্রান্ত আকিদা। কাদারিয়াদের আকিদা যে ভ্রান্ত, এই এই আকিদার মানুষ এখন দুনিয়াতে বেশি। মানে ভাগ্যকে অস্বীকার করা, এটাকে মানে ভাগ্য বলা, যে ক্রিকেট খেলায় জিতলো, জিতার পর ক্যাপ্টেন এসে বলছে ভাগ্য ছিল তাই হারে গেছে, এটাকে ত্রুটি হিসেবে দেখা হয় আন্তর্জাতিক বিশ্বে, যে এই এই যুগে এসে ভাগ্যে বিশ্বাস করে। কথা বুঝতে পারেননি, মানে এটা একটা সেকেলে ধ্যান ধারণা ভাগ্যে বিশ্বাস করা। এই জন্য এটার আগে তার দিদ করছি, এটার আগে রদ, মানে এটার আগে জবাব দিচ্ছি যে আপনি আপনার কাজের সৃষ্টিকর্তা আপনি নন, এটার আগে জবাব দিচ্ছি। এই যে আমি কথা বলছি আপনাদের সামনে, কথা বলছি না, এখান থেকে গাড়ি থেকে নামে এখান পর্যন্ত হাঁটে আসছি, আসছি না, এই হাঁটে আসাতে কয় ধাপ হাঁটে আসছি আমি কি বলতে পারি, বলতে পারি না। এই হাঁটে আসাতে আমার কোন কোন রক্ত কতখানি কাজে লাগেছে, কতখানি কাজ করেছে, কয়টা রগ কতখানি কাজ করেছে আমি বলতে পারি, বলতে পারি না। কথা বুঝতে পারিনি, এই যে আমি কথা বলছি কোন শক্তি থেকে কীভাবে কথা বলছি বলতে পারি, আমি বলতে পারি না, অসম্ভব, গায়ের মুমকিন। যদি আমি আমার কাজের সৃষ্টিকর্তা হতাম তাহলে সাথে সাথেই বুঝতে পারতাম, এত ধাপ আমি চললাম, এইভাবে আমার কথাগুলো আসছে, কথা বুঝতে পারিনি, এতটা রক্ত কাজে লাগছে, এতটা রক্ত ব্যয় হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমার এত ক্যালোরি ক্ষয় হলো, আমার ব্রেনের এত ক্যালোরি ক্ষয় হলো, এত ক্যালোরি বাকি আছে। যদি আমি আমার কাজের সৃষ্টিকর্তা হতাম তাহলে আমি এগুলো সবই বলতে পারতাম। আমি এগুলো বলতে পারছি না মানে আমি আমার কাজের সৃষ্টিকর্তা নই, ক্ষমতা আল্লাহর ব্যবহার করছি আমি। কথা বুঝতে পারেননি, সেই হিসেবে সেই জন্য যারা বলছে যে আমি নিজে যা করি সেটাই তাকদীর বলে কিছু না, এটা ভ্রান্ত। কথা বুঝতে পারেননি, নিজে যা করছো ওটাই যদি হতো তাহলে ওই কাজের শুরু থেকে না শেষ পর্যন্ত তুমি বলতে পারতা। কথা বুঝতে পার, ফার্স্ট টু লাস্ট কীভাবে কাজটা করলা, কী কী মাধ্যমে, কতটার সময় সব বলতে পারতা, কিচ্ছু বলতে পারো না। তাহলে কীভাবে তুমি তোমার কাজের সৃষ্টিকর্তা? ইমাম বুখারী আহমদের একটা বই আছে, খলক আফআলিল ইবাদ, মানুষের কাজের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই বইয়ে তিনি এই আকিদার উপর, কাদারিয়াদের আকিদার উপর রদ করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর জাবারিয়াদের আকিদা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল, ন্যায়পরায়ণ। আমি মাজবুর, বাধ্য হয়ে করছি, আর আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন এটা অসম্ভব, হতে পারে না। আল্লাহর নামগুলোর একটা কি দুনিয়ার সবচেয়ে বড় ন্যায়পরায়ণ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদলুন, আল্লাহ সবচেয়ে বেশি ন্যায় পড়েন, তিনি জুলুম করেন না। আল্লাহ বলছেন হারাম তো আলাইয়া জুলমা, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। তাহলে কিভাবে এটা সম্ভব যে আমি বাধ্য হয়ে একটা কাজ করছি আর আল্লাহ আমাকে শাস্তি দিবেন? অসম্ভব। আর স্বাভাবিক জ্ঞানে আপনি বুঝতে পারছেন কাজটা আপনি ইচ্ছা করে করছেন, আমি এখন হাতটা নিয়ে যাচ্ছি ইচ্ছা করে নিয়ে যাচ্ছি। কথা বুঝতে পারেননি, আল্লাহর সৃষ্টি মানে আল্লাহর ক্ষমতাকে আমি নিজের স্বেচ্ছায় ব্যবহার করছি। কথা আমার বুঝতে পারছেন তো? এই জন্য নিজেকে যারা মাজবুর বলে, মাজবুর মাহাজ, যে আল্লাহ ভাগ্যে লেখা আছে বাধ্যতায় করছে, এটাও একটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা, বহুল আকিদা। এখন তাকদীরের বিষয়টা একটু হলো তো ক্লিয়ার। এখন এই হাদিসে যে লাস্টে এসে বলল যে সারা জীবন জান্নাতের আমল করছে আর মরার আগে জাহান্নামের আমল করে জাহান্নামে চলে যাচ্ছে, সারা জীবন জাহান্নামের আমল করছে আর মরার আগে জান্নাতের আমল করে জানে, এটা আবার কেমন হলো? কথা বুঝতে পারেননি। এখন এই অভিযোগের জবাব, এই অভিযোগের জবাবে মুহাদ্দিসিনে কিরাম, সালাফে সালেহীন, হুফাজে হাদিস এবং সবাই যেটা সবচেয়ে চমৎকার জবাব সেটা হচ্ছে যে এটা মূলত জাহিরি, বাহ্যিক। একটা মানে এক বাক্যে জবাব কি, যে এখানে যে বাক্যগুলো বলা হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে? বাহ্যিক আমলের উপর ভিত্তি করে। বাহ্যিক আপনি দেখছেন যে এই লোকটা জান্নাতের আমল করে, বাহ্যিক আপনি দেখছেন তার মুখে দাড়ি আছে, বাহ্যিক আপনি দেখছেন সে পাঁচ অক্ত সালাত আদায় করছে, বাহ্যিক আপনি দেখছেন সে হাজি, বাহ্যিক আপনি দেখছেন সে সিয়াম রাখে, কিন্তু ভিতরে ভিতরে সে গুনাহের কাজে লিপ্ত। কথা বুঝতে পারেননি, এই জন্য মরার আগে ওটা প্রকাশ হয়ে যায় হাকিকাত, যে লোকটা আসলে কি ছিল। মরার আগে তখন হাকিকাতটা প্রকাশ হয়ে যায়, মরার আগে সবার সামনে তখন খারাপ কাজ করে, খারাপ কাজ করে জাহান্নামে।
আরেকজনকে আপনি সামনে দেখছেন যে গুনাহের কাজ করছে, কিন্তু তার ভিতরে এমন একটা বৈশিষ্ট্য আছে ভিতরে আপনি জানেন না। ওই হাদিস যে পতিতালয়ের মেয়ে কুয়ার পাশে কুকুর হাঁপাচ্ছে, পানি তুলে সে কুকুরকে খাওয়ালো, দুনিয়া জানে সে পতিতা, কিন্তু একটা ভালো গুণ তার ভিতরে আছে, সেটা কি? সেবা, মানব সেবা, আল্লাহর সৃষ্টি জীবের সেবা। এই গুণটার কারণে আল্লাহ তাকে কি করে দিল? মাফ করে দিল। তাহলে যাকে আপনি বাহ্যিক দেখছেন খারাপ, কিন্তু মরার আগে কোনো ভালো কাজ করতে দেখছেন, তাহলে বুঝবেন যে তার ভিতরে আসলে ভালো গুণ ছিল। সে ভিতরে ভিতরে এমন কোনো ভালো কাজ করতো যে ভালো কাজের বদৌলতে মরার আগে প্রকাশ পেয়ে গেলো যে বান্দাটা ভালো ছিল। তো হাদিসটা বলা হয়েছে মূলত কিসের উপর ভিত্তি করে? বাহ্যিক আমলের উপর ভিত্তি করে। কথা বোঝা গেল? তো আশা করি এই হাদিস এবং তাকদীরের মাসলা অন্যান্য দিনের চাইতে, বা যত এতদিন যত অভিযোগ ছিল বা যত আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাত তাকদীর সম্পর্কে প্রশ্ন, আশা করি কিছুটা হলেও ক্লিয়ার, আর কিছুটা হলেও ক্লিয়ার না, আলহামদুলিল্লাহ। তো তারপরে আমরা পরের হাদিস শুরু করতে পারি। এই হাদিসটাই আজকের দার্সের, না এটা 5 নম্বর হাদিস, আমরা আরেকটা হাদিস পড়ব। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, প্রসিদ্ধ হাদিস আমাদের মাঝে, মানে হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের মধ্যে এমন কোনো কাজ করলো যেটা দিনের অন্তর্ভুক্ত নয়, তাহলে সেই কাজটা কি? রদ, বাতিল বলে গণ্য হবে। সে কাজটার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন, বানোয়াট, বাতিল বলে গণ্য হবে। একটা জিনিসকে অক্ষত রাখা সেই জিনিসটার সবচাইতে বড় গুণ, অক্ষত থাকা। কথা বুঝতে পারছেন কি? অক্ষত থাকা সবচেয়ে কি গুণ? কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বলেন তো? আজ পর্যন্ত অক্ষত আছে। ইসলাম চায় ইসলামকে অক্ষত রাখতে, ইসলাম চায় ইসলামকে কি রাখতে? অবিকৃত রাখতে। 1400 বছর পূর্বে যেই রকম ছিল আজকেও ওই রকম যেন থাকে। কথা বুঝতে পারছেন? তাহলে ওই রকম রাখতে হওয়া রাখার জন্যই কিন্তু এই হাদিসটা, একটা মূলনীতি, ইসলামের একটা সংবিধান, সংবিধানের একটা ধারা হচ্ছে ইসলামকে অক্ষত রাখা। এই অক্ষত রাখার জন্য আজকে 1400 বছর আগে মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবিরা যার উপর আছি সেটাই ইসলাম। এরপরে যা নতুন আবিষ্কার করা হবে সব কি? বাতিল বলে গণ্য হবে। তাই ইসলামকে অক্ষত রাখতে হবে, অক্ষত রাখতে হলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ইসলাম যদি বিকৃত হয়ে যায় তাহলে ইসলাম বিজয় লাভ করা সম্ভব নয়। আমি একজন, আমি বিকৃত ইসলাম মানি, আমি মুসলমান কি মানি বলেন তো? বিকৃত ইসলাম মানি, মানে 1400 বছর আগে যে ইসলাম ছিল সেই ইসলাম না, পরিবর্তিত, পরিবর্ধিত, সংযোজিত, বিয়োজিত ইসলাম মানি। তাহলে আমার দ্বারা কোশ্চিন কালো জয় বা বিজয় সম্ভব নয়, আমার উপর কোশ্চিন কালো রহমত আসতে পারে না। আমার হাতে জয় এবং বিজয় তখনই আসবে যখন আমি ওই ইসলাম মানবো যে ইসলাম 1400 বছর পূর্বে রাসূল মানতেন। এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আজকে মুসলিম বিশ্ব অস্থির, নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমানদের উন্নতির জন্য, উত্থানের জন্য, আবার সেই ইসলামিক খেলাফত কায়েম করার জন্য আপনি কি বলবেন? তখন নাসির আলবানী বলেছিল দুইটা সূত্র। একটা হচ্ছে তাসফিয়া, ইসলামের সমাজকে সাফ করতে হবে। কি থেকে? ওই সমস্ত জিনিস থেকে যেগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয়, শিরক থেকে আর বেদাত থেকে। এই জন্য এই হাদিস, প্রথম শর্ত মুসলমানদের বিজয়ের, আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার, সেটা হচ্ছে ইসলামকে, মুসলিম সমাজকে সাফ করতে হবে ওই সমস্ত কাজ থেকে যেগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয়। ইসলামকে নিয়ে যেতে হবে 1400 বছর পূর্বে, মুসলিম সমাজকে নিয়ে যেতে হবে কোথায়? 1400 বছর পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পূর্ণরূপে পালন করে গেছেন এবং বিদায় হজ্জের ভাষণে আল্লাহকে সাক্ষী রেখে, সাহাবা ইকরামকে সাক্ষী রেখে বলেছেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। তাহলে তার মৃত্যুর পরে যখন আপনি কোনো হুকুম ইসলামের মধ্যে প্রবেশ করাবেন, তখন আপনি বলতে চাচ্ছেন যে রাসূল তার দায়িত্ব পূর্ণরূপে পালন করেনি? নাউজুবিল্লাহ। তার মানে আপনি রাসূলকে কী করছেন? অপমান করছেন। রাসূলের উপর কী করছেন? মাতাব্বরি করছেন। মাতাব্বরি করা বুঝেন না, বেশি বোঝা, এক লাইন বেশি বুঝে মাতাব্বরি করা। আপনি বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাম এটা করা উচিত ছিল, আপনি করেননি। ঈদ মিলাদ পালন করা উচিত ছিল, আপনি করেননি।
কথা বুঝতে পারেননি, নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে বেদাত। রাসুলকে বেদাত করলে রাসুলকে অপমান করা হয়, আর শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। আর বেদাত করলে যতক্ষণ পর্যন্ত তওবা করবেন না ততক্ষণ পর্যন্ত কি কবুল হবে না, আমল কবুল হবে না। এই জন্য বেদাতের বিরুদ্ধে হতে হবে সখত, শক্ত, ইসলামকে হেফাজতের জন্য শক্ত হতে হবে, কঠোর হস্ত হতে হবে ইসলামকে হেফাজতের জন্য। এক বিন্দুমাত্র যদি দুর্বলতা আসে আপনার ভিতরে তাহলে ইসলাম অবিকৃত থাকবে না। আর এই জন্যই মুহাদ্দিসরা এত কঠোর। ইমাম তিরমিজি রাহিমাল্লাহ তার তিরমিজিতে কমসে কম 300-400 জায়গায় বলেছেন ওয়াহাদা মাযহাবু আহলিল হাদিস ওয়া ইলাইহি যাহাবু আহলুল হাদিস, এটাই আহলে হাদিসদের মত। আহলে হাদিস মানে কি? মুহাদ্দিস। কথা বুঝতে পারেননি? আহমদ বিন হাম্বাল, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, হাফিজ ইবনে হাজার আসকালানি, ইমাম জাহাবি, নাসিরউদ্দিন আলবানী, এনারা কি? আহলুল হাদিস, ইমাম আহলিল হাদিস। তো আহলুল হাদিসরা সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামকে অবিকৃত রাখার ক্ষেত্রে কঠোর হস্ত, কি বলেন তো, কঠোর হস্ত, মানে দ্ব্যর্থহীনভাবে দমন করে। হাদিস জয়ীফ, খালাস, হাদিস জাল, চলবে না। প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই এবং বিশ্লেষণের সাথে, মানে কিসের জন্য? ইসলামকে অবিকৃত রাখার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাজিল করলেন, ইয়াল্লাযীনা আমানু সাল্লু, আল্লাহর প্রতি সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাঠ করে, সাল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা, তোমরাও আল্লাহ রাসূলের প্রতি কি করো? দরুদ পাঠ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আল্লাহ সাল্লাম আমরা তো সালাম পড়ি কিন্তু দরুদ কীভাবে পড়বো? আল্লাহ আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এটা রাসূল শিখাই দিয়ে গেলেন, ইসলামকে অক্ষত রাখার স্বার্থে আপনাকে কঠোর হস্ত হতে হবে, দরুদ পড়লে এটাই পড়তে হবে। কথা বুঝতে পারেননি? তো এই দিক দিয়ে আহলুল হাদিসরা, মুহাদ্দিসরা সবচেয়েতে বেশি কঠোর হস্ত, এবং আপনাকেও তাদের উত্তরসূরি হিসেবে ইসলামকে অক্ষত রাখার খাতিরে কি হতে হবে? বিদআতের বিরুদ্ধে কঠোর হস্ত হতে হবে। দলিল নাই, আমল নাই, বিলা কালাম, কোনো কথা চলবে না। আমল করতে চাচ্ছেন, আগে দলিল পেশ করতে হবে। দলিল নাই মানে আমল করছেন মানে আপনি রাসূলকে অপমান করছেন, খালাস। আর বেদাত যদি করেন তাহলে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ হবে না। বুখারীর হাদিস, পর্দা ঘিরে দেওয়া হবে। কেন? আমরা, এরা তো আমার উম্মত, তো বলে এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করেছে। সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছ। তাহলে যারা বেদাত করে তারা ইসলামকে কি করে? পরিবর্তন করে। তো এই গেল এই হাদিস সম্পর্কে মোটামুটি কথা। তারপরে আমরা পরের হাদিসে যাই। আজকে দার্সের শেষ হাদিস, নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, নিশ্চয় হালাল প্রকাশ্য, হারাম প্রকাশ্য, ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন, এবং তার মাঝে অনেক সন্দেহযুক্ত বিষয় রয়েছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যা অনেক মানুষ জানে না, ফামানিত তাকাশ্যুবাত, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে নিজেকে হেফাজত করলো, ফাকাদ ইস্তাবার আলী দিনহি ওয়া ইরজিহি, সে নিজের দিনকে হেফাজত করলো, ওমান ওয়াকা ফি শুবহাত, এবং যে সন্দেহযুক্ত বিষয়গুলোতে পতিত হলো, ওয়াকা ফিল হারাম, সে হারামের মধ্যে পতিত হলো, কাররা ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফিহি, যেমন একজন রাখাল সীমান্তের পাশে গরু চড়ায়, ছাগল চড়ায়, সম্ভাবনা আছে যে সীমান্তের ওপারে মুখ দিয়ে দিবে, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হেমান, জেনে রাখো প্রতিটি বাদশার নিজস্ব এরিয়া রয়েছে, আলা ওয়া ইন্না হেমাল্লাহ মাহারিমুহু, আর আল্লাহর নিজস্ব এরিয়া হচ্ছে তার হারাম করা জিনিসগুলো, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, আর জেনে রাখো নিশ্চয় শরীরে একটা গোস্তপিণ্ড রয়েছে, একটা টুকরা রয়েছে, ইজা সলহাত সলহাল জাসাদু কুল্লুহ, যদি সেটা ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে, সেটা কি? আলা ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে মানুষের অন্তর, হৃৎপিণ্ড। তো এই হাদিসে কয়েকটা জিনিস বুঝার, প্রথম কথা হচ্ছে যে এতটুকু তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে হালাল প্রকাশ্য, কিছু কিছু হালাল যেগুলো স্পষ্ট, স্পষ্ট হালাল, কথা বুঝতে পারেননি, আর কিছু কিছু হারাম, স্পষ্ট হারাম, জেনা করা হারাম, হারাম হারাম, কথা বুঝতে পারেননি। এই যে আমরা এখানে দাঁড় শুনছি বা গাড়ি ব্যবহার করছি, যেটাই করছি, হালাল হালাল, স্পষ্ট হালাল, মাঝখানে এমন কিছু থাকে যেগুলো কি? সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্তটা আসলে কি?
সন্দেহযুক্তটা আসলে কী এবং অনেক মানুষ সেটা জানে না। এই সন্দেহযুক্ত বিষয়ের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম তিনটে কথা বলেছেন। কয়টা বলেন তো? তিনটে। একটা হচ্ছে এমন বিষয় যেই বিষয়ে দলিল পরস্পর বিপরীত, সেটা ইবাদতের মুআমালাতের অন্তর্ভুক্ত, দলিল পরস্পর বিপরীত। আর দ্বিতীয়টা হচ্ছে ইখতিলাফুল উলামা, ওলামাদের মতদ্বন্দ্ব, একটা বিষয়ের হালাল হারাম নিয়ে ওলামাদের মতদ্বন্দ্ব, বা কিছু ওলামা বলছে এটা হালাল আর কিছু ওলামা বলছে এটা হারাম, তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত? সন্দেহের অন্তর্ভুক্ত। আর তৃতীয়টা হচ্ছে মাকরুহ, কিছু আলেম আছে কিছু জিনিসকে কি বলে? মাকরুহ বলে, বিশেষ করে যেমন হানাফি ওলামা ইকরাম। এই মাকরুহটাও কিসের অন্তর্ভুক্ত? সন্দেহের অন্তর্ভুক্ত। তাহলে সন্দেহের অন্তর্ভুক্ত কয়টা জিনিস হলো? তিনটে। একটা হচ্ছে যেগুলোতে দলিল পরস্পর বিপরীতমুখী, আর একটা হচ্ছে যেগুলোতে ওলামা ইকরাম দ্বন্দ্ব করেছেন, ইখতিলাফ করেছেন যে এটা হালাল না এটা হারাম, আর আরেকটা হচ্ছে যেগুলোকে একদল আলেম কি বলেছেন? মাকরুহ বলেছেন। এই বিষয়গুলো কিসের মধ্যে পড়বে? সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে। এই হাদিসের আলোকে তখন আমাদের করণীয় কী হবে? সেটাকে পরিত্যাগ করা। কথা বুঝতে পারেননি? নিজের দিনকে হেফাজত করার জন্য, নিজের ইমানকে হেফাজত করার জন্য সেটাকে পরিত্যাগ করা তখন আমাদের কি? দায়িত্ব এবং কর্তব্য। ইয়া আলামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ সেটা জানে না। এটার ব্যাখ্যা কি? সাধারণ জনগণ জানে না, কিন্তু যারা গভীর জ্ঞানের অধিকারী আলেম তারা নিশ্চিত জানেন যে এটা হালাল না হারাম। সাধারণ জনগণ বুঝতে পারে না যে এটা হালাল না হারাম। তারপর হচ্ছে হেমাল্লাহ, উদাহরণ দিচ্ছে যে আল্লাহর এরিয়া, আমাদের সরকারের দেখেন না নিজস্ব এরিয়া থাকে, সেনাবাহিনী নিজস্ব এরিয়া, কথা বুঝতে পারেননি, ওই এরিয়াতে কাউ সেনাবাহিনী ছাড়া কারোর প্রবেশ নিষেধ। তারপরে বাংলাদেশের সংসদ ভবন সরকারি এরিয়া, ওই সরকারি এরিয়াতে যারা সংসদ ভবনের সদস্য তারা ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ, কথা বুঝতে পারেন না? তো এইরকম কিছু নিজস্ব এরিয়া সরকারের আছে যেগুলোতে অন্যের প্রবেশ করা কি? নিষেধ। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণ দিয়েছে এটা অবশ্যই বুঝতে পারছেন, যে এটা আমার জমি, আমার আল, আল বুঝেন তো, আল, এই আলের পাশে যদি রাখাল গরু চড়ায় আর আমার জমিতে যদি ধান লাগানো থাকে বা কোনো গাছ লাগানো থাকে আর আলের পাশে যদি চড়ায় তাহলে সম্ভাবনা আছে গরু মুখ দিবে। তো রাখাল যদি বাঁচাতে চায় নিজেকে এই অভিযোগ থেকে যে তোমার গরু আমার জমিতে ধান খায় বা খেতে পারে বা খেয়েছে, তাহলে রাখালের কী করতে হবে? আলের ধারে কাছে যাওয়া যাবে না, সেখান থেকে কী থাকতে হবে? দূরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। তো তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিষিদ্ধ এরিয়া আছে, সেই নিষিদ্ধ এরিয়াগুলো হচ্ছে হারাম, মাহারেম, যেগুলোকে আল্লাহ কী বলেছেন? হারাম বলেছেন। ওই নিষিদ্ধ এরিয়ার আশেপাশে যেন আমরা না যাই, এই জন্য কী থেকে বেঁচে থাকতে হবে? সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে। বোঝা গেল কি কথা আমার? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল কিছুর মূল ভিত্তি হচ্ছে মানুষের অন্তর, কালব, মানুষের সব কিছুর মূল ভিত্তি হচ্ছে অন্তর। অন্তর যদি সাফ হয়, অন্তর যদি পরিষ্কার হয়, অন্তর যদি ত্রুটি মুক্ত হয়, অন্তর যদি কলুষতা মুক্ত হয়, তাহলে আপনার কাজও কলুষতা মুক্ত হবে। মানুষের চিন্তার বহিঃপ্রকাশ ঘটে তার কাজে, মানুষের কাজে তার কিসের বহিঃপ্রকাশ ঘটে? তার চিন্তা, ধ্যান, ধারণা এবং বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে। আপনার মুখে দাড়ি আছে মানে আপনি বিশ্বাস করেন দাড়ি রাখা সুন্নাত, এটা আপনার চিন্তাধারা, কথা বুঝতে পারেনি? আপনি টাখনোর উপর কাপড় পরে আছেন মানে আপনার চিন্তাধারা যে টাখনোর উপর নিচে কাপড় পরা হারাম। তো আপনার কাজে আপনার চিন্তাধারা এবং বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে। এই জন্য আজকের পৃথিবীতে সবচেয়ে বড় দ্বন্দ্বটা মূলত চিন্তার। টিভি, চ্যানেল, মোবাইল, ইন্টারনেট, বই, পুস্তক, মিডিয়া, পেপার, পত্রিকা সব কিছুকে ইহুদি খ্রিস্টান বিশ্ব কাজে লাগাচ্ছে আপনার সন্তানের চিন্তাধারাকে চেঞ্জ করার জন্য। কীকে চেঞ্জ করার জন্য? চিন্তাধারাকে চেঞ্জ করার জন্য। টিভিতে একটা নাটক দেখে, একটা ছবি দেখে তার চিন্তাধারা কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। চিন্তাধারা যখন চেঞ্জ হবে অটোমেটিক সে নিজেও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সবচেয়ে বড় যুদ্ধটা কিসের যুদ্ধ বলেন তো? চিন্তার যুদ্ধ। এই যে আফগানিস্তানে হামলা করে আফগানিস্তান দখল করে নিল, দখল করে নিয়ে কী?
মূলত এমন কিছু সিডি, এমন কিছু ভিসিডি, এমন কিছু আদর্শ, এমন কিছু বক্তব্য, এমন কিছু বিরাক সমিতিকে সারা দেশে লাগাই দাও, যাতে আফগানিস্তানের এই কট্টর ধর্মীয় পরিবেশের মানুষগুলোর চিন্তাধারা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আজকের ধর্মগুলোকে যেন তারা সেকেলে মনে করতে থাকে, এমনভাবে প্রচার করো মিডিয়াতে, বক্তব্যতে, টিভিতে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, নতুন নতুন মালালা জন্ম দেওয়ার মাধ্যমে। তো সবচেয়ে বড় যুদ্ধটা কিসের যুদ্ধ? চিন্তার যুদ্ধ। এই যুদ্ধে আজকে মুসলমান সমাজ পিছিয়ে, মুসলমান মনে করছে ওরা আমাদের উপর আক্রমণ করছে, পারমাণবিক বম হ্যান ত্যান শেষ। আসলে না, ওদের ওদের মাথায় ওরা নিজেরাও জানে যে আমরা যুদ্ধটা করছি চিন্তার, অস্ত্রের নয়, শরীরের নয়। এই জন্য মুসলমানদের যদি বুদ্ধি থাকে, হুশ থাকে, তাহলে চিন্তার যুদ্ধ শুরু করা উচিত। যেমন আমি এখানে আছি, সৌদির কথাই বলি, সৌদি বাদশাহ বা সৌদি, তাদের এই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত। কিসের যুদ্ধ বলেন তো? চিন্তার যুদ্ধে। মিডিয়ার জগতে হারামাইন নামে রেডিও, হারামাইন নামে চ্যানেল, বাংলাতে, ইংরেজিতে, ফার্সিতে, যদি ইরানের রেডিও তেহরান থাকতে পারে তো হারামাইন তেহরান, মানে হারামাইন রেডিও থাকতে পারে না? পারে, অস্বাভাবিক কিছু না। মাধ্যমে কিসের যুদ্ধে অংশগ্রহণ করা? চিন্তার যুদ্ধে অংশগ্রহণ করা। আজকের যুগে যে চিন্তার যুদ্ধে বেশি জয়, মিডিয়ার প্রচারে, প্রসারে, বক্তব্যে, লিফলেটে, মিডিয়াতে, পেপার পত্রিকাতে, যে যত বেশি আগায় সে তত বেশি জয়, জয়টা মূলত তার। এই জন্য যখন বাস্তব যুদ্ধ যখন শুরু হয়, তখন সাথে সাথে মিডিয়াতে প্রচারও শুরু হয়। মিডিয়াতে প্রচার করে একটা পরিবেশ তৈরি করে নেওয়া হয়। হ্যাঁ, এখানে এটা আছে, ইরাকে অনেক বড় অস্ত্র আছে, ইরাকে হামলা করতে হবে, পরিবেশ হামলা, একটা পরিবেশ তৈরি করে নেওয়া। কিসের মাধ্যমে তৈরি হয় এটা? মিডিয়ার প্রচারের মাধ্যমে, চিন্তা চেতনার পরিবর্তনের মাধ্যমে। তাই এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব কিছুর মূল ভিত্তি কি? মানুষের অন্তর। এই জন্য মানুষের অন্তরকে পরিবর্তন করার চেষ্টা আগে করতে হবে। এই জন্য যারা ডাইরেক্ট ক্ষমতায় গিয়ে ইসলাম বাস্তবায়ন করার স্বপ্ন দেখে, সেটা ভোটের মাধ্যমে হোক আর গুলির জোরে হোক, তাদের ধ্যান ধারণা কি? ভুল। আগে মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, মানুষের ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। চিন্তা চেতনার যুদ্ধে বিজয়ী হয়ে গেলে, ধ্যান ধারণার যুদ্ধে বিজয়ী হয়ে গেলে ইসলাম এমনি প্রতিষ্ঠা হবে। তো এই আশা করি আমরা আজকের দার্স থেকে অনেক উপকার এবং অনেক জ্ঞান আল্লাহ আমাদেরকে যেগুলো দিলেন, যেগুলো জানলাম, যেগুলো নতুন শিখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোতে বরকত দিন, সেগুলো জানার এবং মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খেদমতটাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর যারা উপস্থিত হচ্ছেন তারা অবশ্যই নিয়মিত উপস্থিত হবেন। আমি তো বললামই যে নিয়মিত উপস্থিত হলে আমার নিজের পক্ষ থেকেও ছোট্ট হলেও পুরস্কার থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।